আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে আমার এই ব্লগটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হলো আমার সায়ান, দেখতে পাচ্ছ সায়ান বসে কী করছে, একটা হাগিস চেঞ্জ করা হয়েছিল, সেটা ফেলে দিচ্ছে বাইরে। আর এখানে দেখতে পাচ্ছ আলু, তো আলু দিয়ে আজকে মাংস রান্না করা হবে। আর এখানে একটা দেখো বিলাই কী করছে, আর একটু মুড়ি দিয়ে সায়ানকে এখানে বসিয়ে রেখেছি, তো সে একটা একটা করে মুড়ি খেয়ে নিচ্ছে। এপাশে ওর মামাও বসেছে, তো ওর জন্য খেলা করছে, ওকে মুড়ি দিচ্ছে আর ওটা চিটিয়ে সব কিছু ফেলে দিচ্ছে, তো আবার ওটা উঠাচ্ছে সারাতে, দেখতে পাচ্ছ। আর এখানে মাংসের জন্য সব মশলা বের করা হচ্ছে, এখানে পেঁয়াজ, তারপর আদা, আর এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে রসুন আর আদা। আর এদিকে সায়ান বিড়ালটাকে তাড়িয়ে দিচ্ছে, তো সবটা মুড়ি ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর বিড়ালটা এসে সবটা খেয়ে নিচ্ছে এভাবে, আর সায়ান খেলা করছে আর এখানে বসে আছে। আর এদিকে সবগুলো মশলাও কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ, সব পেঁয়াজ কেটে নিচ্ছেন, যতটুকু পরিমাণ মাংসটি দেওয়া হবে সেই পরিমাণ বুঝিয়ে পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে। আর সায়ান এদিকে বসে আছে, আর এদিকে আলু কেটে নেওয়া হয়েছে, তো আলু দিয়ে মাংসটা রান্না করা হবে। তো মাংসটা এখন ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ডেস্কিতে দেওয়া হচ্ছে, ভালো মতো ধুয়ে আগে থেকে রেখে রাখা হয়েছে। তো এই মাংসটা এখন রান্না করা হবে, রান্নার জন্য একটা ডেস্কিতে দিয়ে যা যা মশলা লাগে, এখানে আদা বাটা দিয়ে দিচ্ছেন, তারপর রসুন বাটা, তারপর মাংসতে যা যা লাগবে সব কিছু দেওয়া হবে একটা একটা করে। তো দিয়ে দিয়েছেন এখানে রসুন আর আদা বাটা দরটা, তারপর হলুদ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মিট মশলা, তারপর তেল, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে একটা চামচের সাহায্যে। তো এখন দেখতে পাচ্ছি বসিয়ে দেওয়া হয়েছে, আর আলু দেওয়া হয়েছে সাথে, তো ভালোভাবে এখন কষিয়ে নেওয়া হবে আলুটা বসিয়ে। আর এদিকে বিকালের সময় সিন্নি করা হয়েছিল ঘরে, তো সিন্নি বানানো হচ্ছে, এদিকে বড় বড় একটা লাড্ডুর সাইজ।